নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জীবনযাত্রার মান ক্রমশ যেন পাল্টে যাচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ এবং খাওয়া দাওয়া অনিয়মিত, যার ফলস্বরূপ কী হচ্ছে বলতো? শরীর তো খারাপ হচ্ছে, তার সঙ্গে প্রভাব পড়ছে আমাদের ত্বক ও চুলের। আমরা অনেকেই বুঝে উঠতে পারছি না কি কারণে হচ্ছে। আমার তাই মনে হলো আজকের পর্বটা আমি তোমাদের করব চুল নিয়ে। কেন চুল নিয়ে করছি? কারণ অনেকেই বলছে তাদের নাকি চুল প্রচুর উঠে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। তাই আজকের পর্বের বিষয় হলো চুল কিভাবে ঘন হবে এবং নতুন চুল গজাবে, তার সঙ্গে সঙ্গে চুল পড়াটাও রোধ হবে। চুল পড়া এবং পাতলা চুল, এই ব্যাপারটা নিয়ে অনেকেই কিন্তু ভীষণ চিন্তিত থাকে। অনেকে বলে আমার চুল খুব গোছটা খুব ভালো ছিল, অনেক মোটা ছিল, দিন যত যাচ্ছে ক্রমশ যেন চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল উঠছে। এটা সত্যিই একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের জন্য। তবে এটা নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই। আমরা অনেকেই জানি না যে প্রতিদিন নিয়মিত কিছু চুল কিন্তু পড়ে। তার কারণ হচ্ছে প্রত্যেকেরই যেমন বয়স হয়, চুলেরও তো বয়স হয়ে যায়, সেই বয়স হয়ে গেলে সেই চুলগুলো ঝরতে থাকে। কিন্তু যখন সেটা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখনই চিন্তার বিষয়। তাহলে মাত্রা অতিরিক্ত বুঝবো কিভাবে? যেমন ধরো আমরা ঘুমাচ্ছি, বালিশে মাথা দিয়ে শুয়েছি, ঘুম থেকে উঠে দেখলাম বালিশের মধ্যে চুল পড়ে আছে, অনেকটা চুল। আবার ধরো স্নান করতে গেছি, তখন দেখছি বা শ্যাম্পু করছি, চুল ধুচ্ছি, সেই সময় দেখছি এক গোচ মতো চুল তোমার মাটিতে পড়ে আছে। কিংবা তুমি যে হাত দিয়ে চুলটাকে টানছো বা কোনো রকম আঁচড়াচ্ছো, তখন দেখছি তোমার হাতের সঙ্গে চুল উঠে আসছে। এই রকম যদি হয় তখন সত্যিই একটা চিন্তার বিষয় হয়ে যায়। তখন আমরা নির্ভর করি বিভিন্ন নামি দামি অনেক রকম তেল শ্যাম্পুর ওপরে। কিন্তু আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্সই বলতে পারো বা মতামত যাই বলো না কেন, ঘরোয়া প্যাক, তুমি যদি ঘরোয়া প্যাকটা একটু নিয়মিত যত্ন সহকারে এবং নিয়ম মেনে করতে পারো, তার থেকে ভালো কিন্তু আর কিছু হতে পারে না। তাই আজকে আমি যে কথাগুলো তোমাদের বলবো সেগুলো খুব মন দিয়ে শোনো, এবং সেই রকম যদি তুমি কাজ করো আমি নিশ্চিত করে বলতে পারি এক মাসের মধ্যেই তোমরা একটা ভালো ফল দেখতে পাবে। এই যে ঘরোয়া প্যাকগুলো সবসময় কী হয় বলতো, ফলিকলের যে স্ট্রেন্থটা অনেকখানি বাড়াতে সাহায্য করে। প্রথম যে প্যাকটার কথা আমি তোমাদের বলবো সেটা হলো অ্যাভোকাডো। অ্যাভোকাডো এই নামটার সঙ্গে এখন কিন্তু আমরা বেশ পরিচিত, সুপার মার্কেটে তো পাওয়া যাবে, এমনিও ফলের দোকানে আজকাল অনেক রকম ফলের সঙ্গে অ্যাভোকাডো রাখে। তার সঙ্গে যে জিনিসটা লাগবে সেটা হলো কলা, যে কোনো কলা, যেটা তোমার সুবিধা হবে সেই কলাটা ব্যবহার করবে। শুধু খেয়াল রাখবে কলাটা যেন একটু বেশি পাকা কলা হয়, তাহলে কি সুবিধা বলতো, চটকাতে খুব ভালো সুবিধা হবে। প্রথমত অ্যাভোকাডোকে অর্ধেক করে কেটে নিলে ভিতরে যে বীজ থাকে সেটাকে ফেলে দেবে, তার ভিতরে শ্বাসটা আছে, সেই শ্বাসের অংশটা নিয়ে একটা বাটির মধ্যে রেখে খুব ভালো করে চামচে করে চটকে নেবে, তারপর হাতে করেও চটকে নিতে পারো। এবারে তার মধ্যে হাফ কলা, তোমার যদি খুব বড় সাইজের হয় তাহলে হাফ কলা নেবে, যদি মাঝারি সাইজের কলা হয় সেক্ষেত্রে হয়তো যদি মনে হয় পুরোটাই লাগবে তাহলে তুমি পুরো ওই একটা গোটা কলাই নিয়ে নিতে পারো। তার সঙ্গে নেবে এক চামচ অলিভ অয়েল, যদি তোমার চুলটা অনেকটা লম্বা হয় সেক্ষেত্রে তুমি দু চামচ অলিভ অয়েল নিতে পারো। এই তিনটে জিনিসকে খুব ভালো করে মাখিয়ে নেবে, কলাটা যেন খুব ভালো চটকানো হয়, অ্যাভোকাডোটাও হয় তেলের সঙ্গে ভালো করে মিশে যায়। পুরো জিনিসটা এই নিয়ে তুমি মাথার মধ্যে
উপর থেকে নিচ পর্যন্ত পুরো চুলে লাগিয়ে দেবে, পুরো প্যাকের মতো লাগিয়ে দেবে। 30 থেকে 40 মিনিট, ইচ্ছা হলে ঘন্টাখানিকও রাখতে পারো। তারপরে তুমি শ্যাম্পু করে ধুয়ে নেবে। প্রথমে আগে ধোবে, কারণ এই কলার যে একটা হড়হড়ে ব্যাপার থাকে, যেটা চুলটা থেকে পরিষ্কার করাটা খুব জরুরি, সেই জিনিসটা করে নিয়ে তারপরে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। অ্যাভোকাডো হলো ভিটামিন ই সমৃদ্ধ, আর কলার মধ্যে আছে প্রোটিন কার্বোহাইড্রেট, যেটা আমাদের চুলকে নারিশ করতে ভীষণভাবে সাহায্য করে। দ্বিতীয় যে প্যাকটা, সেটা হলো আমলা, শিকাকাই এবং তার সঙ্গে নারকেল তেল। আচ্ছা, তার আগে বলে নিই, আগের যে প্যাকটা সেটা সপ্তাহে একদিন করলেই যথেষ্ট, বেশি করার দরকার নেই। এবার দ্বিতীয় যে প্যাকটার কথা বলছি, এটাও কিন্তু তুমি সপ্তাহে একদিন করতে পারো, মানে একদিন শ্যাম্পু করার আগে তুমি এই প্যাকটা করলে, সপ্তাহে তো আমরা কম বেশি 2 দিন শ্যাম্পু করি, আর একদিন শ্যাম্পু করার আগে তুমি এই প্যাকটা করবে। এটা কি করবে, আমলা নেবে, শিকাকাই নেবে এবং নারকেল তেল নেবে। আমলা হলো ভিটামিন ই সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এবং ফ্ল্যাবোনয়েড থাকে। তার সঙ্গে সঙ্গে শিকাকাই কি করে, আমাদের যে রুট আছে সেই রুটটাকে অনেকটা মজবুত করে। নারকেল তেল কি কাজটা করে, নারকেল তেল করে নারিশ করে, মানে পুষ্টি যোগায় আমাদের চুলে। এই তিনটে জিনিস নিলে কতটা করে নেবে, 1 চামচ যদি তুমি আমলা পাউডার নাও, 1 চামচ নেবে শিকাকাই পাউডার, 2 চামচ নেবে নারকেল তেল। আমি এইগুলো কোনটা কিনবে এরকম একটা সবার চিন্তা ভাবনা থাকে, দিদি কি আমলা কিনবো, কি শিকাকাই কিনবো, আমি লিংক দিয়ে রাখবো তোমাদের, সেই ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ক্লিক করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি চেষ্টা করব ভালো জিনিসের লিংকটা তোমাদেরকে দেওয়ার। এবারে এই তিনটে জিনিস যে পরিমাণটা বললাম একটা জায়গার মধ্যে মিশিয়ে নেবে, এইরকম একটা জায়গা মেশাবে যেটাকে হিট করতে পারবে বা যেটাকে গরম করতে পারবে। তোমরা ইচ্ছা হলে ডাইরেক্ট গ্যাসে কম আঁচ করে বসাতে পারো, অথবা যদি মনে হয় ডবল বয়লার করে বসাবে সেটাও বসাতে পারো। আমলা, শিকাকাই এবং নারকেল তেল ভালো করে মিশিয়ে নিয়ে একটু গরম করতে দেবে। ঠিক দেখবে যে বাবেল ওঠার মতো হবে, মানে একটু বুদবুদ কাটার মতো হবে, তখন ওটাকে বন্ধ করে দেবে। বন্ধ করে হালকা ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেঁকে নিলে, ছেঁকে নিয়ে তোমার উপরে যে পাউডারের যে জিনিসটা যেটা দানার মতো হয়ে যাবে, সেটা তাহলে ছাঁকনির ওপরে থেকে গেল, শুধু তোমার তেলটা তলায় চলে গেল। এই তেলটা হালকা হালকা গরম থাকাকালীনই মাথার মধ্যে, স্ক্যাল্পে এবং গোটা চুলের মানে ব্যবহার করে নেবে। এটা যেন হালকা গরম থাকে, একদম পুরো ঠান্ডা করে নেবে না। ব্যবহার করে নিলে সারা রাত্রি রাখলে পরের দিন তুমি শ্যাম্পু করে নেবে। এইটা যদি ব্যবহার করো তাহলে তোমার স্প্লিট এন্ডের সমস্যা কমে যাবে, চুলের গোড়া মজবুত হবে, চুল উঠবে, চুল নতুন চুল গজাবে, আগেরটাতেও চুল গজাবে, এটাতেও চুল গজাবে, এবং তার সঙ্গে সঙ্গে চুলটা ভীষণ একটা সিল্কি ব্যাপার এসে যাবে। অনেকে বলতে পারো আমলাতে একটু খড়খড়ে, একটু রাফ হয়ে যায়। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু তুমি যেহেতু তার সঙ্গে নারকেল তেল শিকাকাই মিশিয়ে নিচ্ছ, খুব একটা অসুবিধা হবে না। তুমি রাতে মাখছো, সকালে শ্যাম্পু করে নিচ্ছ, খুব দেখবে খড়খড়ে বা একটু শক্ত মতো চুলটা হয়ে যায়, সেটা কিন্তু হবে না। তৃতীয় যে কথাটা আমি বলবো, সেটা হলো ভিঙ্গরাজ তেল তোমরা যদি ব্যবহার করতে পারো, সেটা চুলকে খুব ভালো রাখে। চুলের একদম রুট থেকে শুরু করে চুলের তলা পর্যন্ত পুরোটাই যত্ন নিতে সাহায্য করে ভিঙ্গরাজ তেল। অন্যান্য তেলের অনেকেই আমাকে জানতে চেয়েছে যে দিদি কী তেল ব্যবহার করব, তাদেরকে বলবো তোমরা ভিঙ্গরাজ তেলটা কিন্তু ট্রাই করতে পারো। এটা তোমাদের চুলকে ঘন করতে খুব সাহায্য করবে। যদি এই ধরনের প্যাকগুলো নাও পারো, আমি বলবো অন্ততপক্ষে ভিঙ্গরাজ তেলটা তোমরা ব্যবহার করো। কোথায় পাবে তার লিঙ্কটাও তোমাদের আমি দিয়ে রাখবো। এবারে বলি কিছু খাওয়া দাওয়ার কথা। দেখো, চুল আমাদের কখন বেশি ওঠে, পলিউশন থেকে ওঠে, আমাদের অত্যধিক মানসিক চাপ, খুব টেনশন, চিন্তা, উদ্বেগ এগুলো কাজ করে, তখন উঠছে। আবার ভিটামিন ডি এর যদি ডেফিসিয়েন্সি হয় তখন ওঠে। আমাদের শরীরে যদি অন্য ভিটামিনের ডেফিসিয়েন্সি হলেও কিন্তু চুল ওঠে। কেউ হয়তো ওষুধ কিছু খাচ্ছ তার জন্য চুল উঠছে, কারো হয়তো শরীর খারাপ তার জন্য উঠছে, কেউ হয়তো প্রেগনেন্ট আছো তার জন্য উঠছে। তাই দরকার কি বলো তো,
খাওয়া দাওয়ার দিকটা খুব ভালো করে খেয়াল রাখা। তোমার যে খাবারের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, যেটার মধ্যে প্রোটিন আছে, যেটা বায়োটিন আছে, যেটার মধ্যে ভিটামিন এ সি কে এ সি ই এই ভিটামিনগুলো আছে, সেইগুলো সেই যুক্ত খাবার তোমাকে খেতে হবে। তাই খাদ্য তালিকাতে ফল শাকসবজি এটাকে রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর একটা জুসের কথা তোমাদের আমি বলি, এই জুসটা আমি যখন জানতে পারলাম আমার মনে হলো এটা এত সুন্দর একটা, যে আমি আমার পরিবারের জন্য কিন্তু এটা করা শুরু করব। আমি তোমাদেরকে বলছি এই জুসটা খাও, সপ্তাহে দুদিন খাও, বেশি দরকার নেই, ছুটির দিন শনি রোববার থাকে, সকালের দিকে এক গ্লাস করে বানিয়ে নেবে, বাড়ির সবাই মিলে খেতে পারো। কি কি দিতে হবে, এরকম ধরো আমাদের যে ডাল তোলার যে হাতাগুলো থাকে না, আমি হাতার মাপটা দিলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এই ঠিক এরকম একটা হাতার মাপে তুমি এক হাতা মতো নিলে, ধরো মাপটা কারো যদি বড় চামচ থাকে তাহলে এক বড় চামচ নিলেই হবে। গাজর নেবে, বিট নেবে, আপেল নেবে, তিনটেই নেবে সম পরিমাণ, তার সঙ্গে সঙ্গে নেবে শশা, এই চারটে জিনিস নেবে সম পরিমাণ, আর এক ইঞ্চি মতো এইটুকু একটু আদা নেবে। এই কটা জিনিসকে তাহলে কি নিলে, বিট, গাজর, আপেল, শশা আর আদা, এই কটা জিনিসকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নাও। এবং এই পেস্টটা দেখটা যে স্মুদি মতো হয়ে যাবে, ছাঁকবে না কিন্তু, ওটাকে একদম ঢকঢক করে খেয়ে নাও। একটু ঠান্ডা, যদি ওই জিনিসগুলো ঠান্ডা ফ্রিজে থাকে তাহলে যে আইটেমটা তৈরি হবে সেটা একটু ঠান্ডা ঠান্ডা তৈরি হবে, খেতেও বেশ ভালো লাগবে। এইটাকে খাও, এইটা সপ্তাহে দুদিন যদি খেতে পারো না, তাহলে সব ধরনের পুষ্টির যে অভাব বা মিনারেলসের অভাব যদি তোমার শরীরে থাকে সেটা কিন্তু পুরোটাই মেকআপ হয়ে যাবে। তাই খাওয়া দাওয়ার দিকে যত্ন নাও, তার সঙ্গে সঙ্গে আমার এই ঘরোয়া প্যাকগুলো যদি তুমি ব্যবহার করতে পারো, তার থেকে ভালো কিছু আর হতেই পারে না। কোনো বাজার চলতি তেলের দরকারই হবে না যদি তুমি এই প্যাকগুলো নিয়মিত ব্যবহার করতে পারো। চুলকে ঘন করতে, চুল পড়া রোধ করতে এইগুলো যে পদ্ধতিগুলো আমি তোমাদের বললাম তার তুলনাই হয় না। কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাতে ভুল করো না। আরও যদি কোনো বিষয়ে আমার কাছে জানতে চাও অবশ্যই জানাবে, সামনে পুজো আসছে তাই চুল ত্বকের যত্ন নেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।